ইয়াক করিমগঞ্জ শহর সংলগ্ন এলাকাত থাকা লঙ্গাই রেলওয়ে স্টেশন। আর লঙ্গাই রেলওয়ে স্টেশন আমি যথেষ্ট মাত্রা ভিড় দেখবলে পাইছো। এই ভিড় আসলে কোনো রেল যাত্রীক অপেক্ষা করে আছে বা টিকিট কাটব, ইয়াতে দেখা গেছে যে বুকিং কাউন্টার আছে বা ওয়েটিং হল আছে, কোনো রেলত যাত্রা করব এনেদরে নহে। আসলে করিমগঞ্জ যে বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতি হয়েছে, আর এই বন্যা পরিস্থিতির বাবে ইয়াতে এখন প্রাণ শিবির খোলা হয়েছে এখন লঙ্গাই রেলওয়ে স্টেশনত। আর দেখবলে পাইছো আমি ইয়াতে যথেষ্ট সংখ্যক লোক পাশ কাহত, যে করিমগঞ্জ শহর সংলগ্ন এলাকা যে লঙ্গাইঘাট বা ইনাতপুর উমাপতি আদি অঞ্চলের পৰা রাইজক উদ্ধার করে ইয়াতে লই আহিছে এসডিআরএফর দলে, আর বহুতে নিজাববীয়াকে আহিছে ইয়াতে, যেহেতু এই অঞ্চল সমূহ লঙ্গাই নৈর পানিয়ে ব্যাপক ভয়াবহ ত্রাস সৃষ্টি করেছে। ইয়াতে আমি দেখবলে পাইছো যে স্টেশনত কেনেদরে কি দুর্বিহ অবস্থা তেওঁলোকে ইয়াতে আহি আশ্রয় লৈছে, কারণ চারিফালে কেবল পানি আর পানি। গতি রেল স্টেশনের যে অবস্থা এটা এনেদরে দেখা গেছে যে সকল যে বিপদত পরিছে, বিপদত পরি এনেদরে আহিছে। যদি দেখা যায় যে ইয়াতে যথেষ্ট খুব সরু কণমানি লড়া ছোৱালীৰ পৰা আরম্ভ করে আর যে বড় অভিভাবক মহিলা পুরুষ সকলে ইয়াতে আহি বাধ্য হয়েছে ইয়াতে স্থান লবলৈ, কারণ চারিওফালে পানি আর পানি। বহুত ঘরত প্রায় কোমরের পৰা প্রায় একটা মানুষ ডুব যাওয়ার যে লেভেল, এই লেভেল হয়ে উঠেছে, পানির ভয়ানক অবস্থা ধারণ করে আছে। আর যদি পাওয়া যায় যে বরষুণ কিন্তু এতিয়াও বন্ধ হওয়া নাই, বরষুণ চলি আছে। গতি যিমান সময় গৈ আছে বান পরিস্থিতি কিন্তু অবনতি ঘটি আছে। ইয়াতে কিছু ত্রাণ সাহায্য পোৱাৰ বাবে রাইজে আসলে ভিড় করেছে এইখান স্টেশনত। রাইজে দেখবলে পাইছো ইয়াতে ত্রাণ লওয়ার চেষ্টা করে আছে, ইয়াতে তার সামগ্রী লওয়ার চেষ্টা করে আছে। ইয়াতে বহুত রাইজ আছে বিপদত পড়ে ইয়াতে ত্রাণ পায় নেকি ত্রাণ পোৱাৰ চেষ্টা চলাই আছে, আর বহুতে ত্রাণ পাইছে আমি দেখবলে পাইছো। আমি কিছু রাইজের হয়তো কথা পাতবল চেষ্টা করি, ইয়াতে কিছু যে দেখা গেছে দল সংগঠন লোকে সাহায্য করে আছে, আর ইয়াতে দেখা গেছে এগারী মহিলা আছে। আপনি যেহেতু ইয়াতে দেখেছে আপনি কতপর আছে আর কি সংখ্যক লোক আছে, কোন কোন এলাকার লোক আছে? এখানে 150 জনের মতো মানুষ আছে। আমি এখানে স্থানীয় লঙ্গাই রেল স্টেশনে কোয়ার্টারে থাকি 150 জনের মানুষ আছে। এইটার ব্যবস্থা আমিও করছি, তারা বালা নাইয়া এটা বাস নাইয়া টাঙ্গাইছি। আর এখানে যারা আছে তারা আজকে রিলিফ দেওয়া হল, আর গতকালকে ইয়ে থেকে আইয়া শ্রীরাউরা দিয়া গেছে, মোমবাতি তো সব দিয়া গেছে। আজকে আবার ডাক্তার আইবা, ডাক্তার আইয়া দেখবা কি কি তান সামগ্রী দেওয়া। শিরা দোয়া আইছে, গুড় দোয়া আইছে, দুধ দোয়া আইছে, বিস্কুট দোয়া আইছে, মোমবাতি, চাউল, ডাল, তেল, লবণ সকলের ফলের পর সকল ব্যবস্থা করা হয়ে আছে। যে বান সামগ্রী বা উদ্ধার কার্য, যদি উদ্ধার কার্যর কথা পাওয়া যায়, আমি দেখবলে পাইছিলাম যে এসডিআরএফ বাহিনী যখন তেওঁলোকে উদ্ধার কার্য চলাই আছে, শহরের বিভিন্ন এলাকাত উদ্ধার কার্য চলাই আছে, লগতে যে পাঁচশ দাঁতিকার অঞ্চল যখন গাঁও যত পানি সোমাইছে উদ্ধার কার্য চলাই আছে। আর কিন্তু রাইজর যে ভাড়া আছে, আমি এজনের আন এজনের লগত হয়তো কথা পাতবলে চেষ্টা করিম। কিমান দিনের পর আছে ইয়াতে, কোন দিন আহিছে? কালকে আইছে, কালকে আইয়া এখানে আমরা রাত্রে তাকিয়া চিড়া পাইছে, গুড় পাইছে, তারপরে আজকে আমরা চাউল ডাল দেওয়া হয়েছে, ওই সমস্ত দেওয়া হয়েছে আজকে। আর আমরা অনেক কষ্ট, আমরা বড় দল আছে, আটুখানি আমার বড় দল আছে, বুঝছেন না, আমরা খুব কষ্ট আছে। আমার গরু নাই, অনেকর গরু আছে, গরু আছেও অনেক ঘরে জায়গা নাই, জোয়ার ব্যবস্থা নাই, আমরা রেলে আনিয়ে গরু রাখছি এখানে রাখছি, ওইরকম আমরা এখন আজকের দিনটা কাটাই যাই। ওই নিশ্চয়কই ইয়াতে যে রাইজ আছে, মানুষ আছে, মানুষ লগতে কিন্তু গরু ছাগলীর প্রায় সহাবস্থান করব লগা হয়েছে, কোনো উপায় নাই। আমি দেখবলে পাইছো অলপ যদি আগুয়াই যাও ইয়াতে ছাগলী আছে, আর লগতে গরু রাখা আছে, গরু আমি দেখবলে পাইছো। আর যদি দৃশ্য দেখা যায় যে বরষুণ ধারাহার বরষুণ আছে, বরষুণ কিন্তু অলপ সময়ের পর ভাবে বিরতি দিয়া নাই, অবিরত বরষুণ চলি আছে, আর চারিফালে হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে, যে অবস্থা হয়তো বহু বছরের মূরত এনেদরে অবস্থার পরি অবনতি ঘটি আছে। গতি যদি বরষুণ যদি রাস নহয়, বরষুণ যদি আসলে বিরতি নহয়, তেনেহলে কিন্তু যে পাহাড়ের পৰা নামি অহা কেবল করিমগঞ্জ জেলার পানি নহয়, মিজোরামের পৰা নামি অহা পানিও কিন্তু ভয়ঙ্কর রূপ লব পাৰে। আর বর্তমানে কিন্তু রাইজর যে হারা আছে সীমা নাই, রেল স্টেশনত আবদ্ধ হয়েছে, রেল স্টেশনত ইয়াতে রিলিফ ক্যাম্প খোলা হয়েছে, আসলে নিজাববীয়াকৈ খোলা হয়েছে, যদিও তেওঁলোকে ইয়াতে আশ্রয় লৈছে। ইয়াতে রেল পরিষেবা বর্তমানে বন্ধ আছে, লঙ্গাই নৈ লঙ্গাই যে স্টেশনে দিয়ে যে রেল যাব লাগে বন্ধ আছে,
আর কব লাগবে যে করিমগঞ্জ শহরত কিন্তু যা সরকারি বিদ্যালয় আছে এই লঙ্গাইর আশেপাশে যে শ্রীভূমি বিদ্যালয় বা শহর মেইন মেইন যে মাঝমজিয়ার যখন বিদ্যালয় আছে বনমালী এল পি স্কুল বা সরকারি বিদ্যালয় নির্মলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সকল ঠাইত কিন্তু বর্তমানে এই প্রাণ শিবির খোলা হয়েছে আর প্রাণ শিবিরত রাইজ থাকবলে বাদ দিয়েছে কেনো যথেষ্ট সংখ্যক রাইজ যে নিরাশ্রিত হয়ে গেছে ঘর পানি সোমাই গেছে গতি প্রাণ শিবির আশ্রয় লোলগা হয়েছে।